আরুন ভাই, বাড়ি তো মনে আছে এইটাই, এই বাড়ি তো মনে হয় গরু বেচতে চাইলো। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। ভাই আমরা তো আইছি গরু কিনতে। ও গরু কিনবা? তা মোটরসাইকেল ভাই আপনি কি ফেসবুক চালান? আমিও ভাবলাম আপনি মনে হয় ওই লোক। ভাই তাহলে বলেন যে গরুর দাম কি, কত বয়স, কি খান, এসব তো আমাদের জানতে হবে নাকি? আমরা যেহেতু গরু কিনবো, আমরা তো আর শুধু ভিডিও বানাতে আইনি, আমরা তো গরু কিনতে আইছি। আরে ভাই আগে দাম শুনতে তো হবে না, আর গরু সম্পর্কে আগে কিছু জানতে হবে, তারপরে দাম করতে হবে, না তো দাম শুনলে তো ব্যাগ না তো হবে। ভাই গরু সম্পর্কে না আগে কোন, তারপরে দাম শুনবেন। ভাই আপনি এই গরু সম্পর্কে তো জানেন, তা আপনি জানে দাঁড়ায় থাকতে পারবেন না। কি হল ভাই? ভাই এমন গরু আপনার যে এই শোনার পরে এলো গরু সম্পর্কে আমরা দাঁড়ায় থাকতে পারবো? ভাই এই গরু কতদিন ধরেই আসছে বসে, এর বয়স কত, আর আসতে গেল খাই দেন কি? সকালে খাই কাশি বিরিয়ানি, আর দুপুরে খাই ডিম বিরিয়ানি, আর নাস্তিকে খাই চিকেন বিরিয়ানি। তোমরা জানো গরু গাছ ভিতরে খায়, তাহলে তোমরা জিজ্ঞেস করতে যাও কেন? ভাই গরু যখন কিনতে আসিস যখন এসব একটু শুনতে হয় না? গরুর তো কোনো ভাই ভাও মাও দান দেবো না, মাত্র ভাই কি করেন ভাই? এই গরু কিনতে গেলে তো তাহলে এই গাড়ি বেচতে হবে, কিডনিও বেচতে হবে, আমার কিডনিও বেচতে হবে, তাও তো এই গরু কিনতে পারবেন না। এ কি দাম কইলু? এ কিডনি যদি বেচতে হয় তবে আমার গাড়ি বেচি আমরা দিব না। হ্যাঁ ভাই ভাই ভাও বলতে দাম কব না? হ্যাঁ ডাইরেক্ট 70,000।
ভাই গরু কেমন নেবেন নাকি বায়না করি এখন তুই দেবেন তাই পরে নেবেন ৮০,০০০